চারটি শর্ত দিয়ে আগামী বছরে জানুয়ারিতে ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীদের জিসিএসই এবং এ লেভেলের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই অনুমোদন দিয়ে রোববার ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টরকে চিঠি পাঠিয়েছে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে জানিয়ে চিঠিতে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, সারা দেশে 35টি ভেন্যুতে প্রতিদিন সর্বোচ্চ 1600 পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া যাবে। পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় সরকার জনস্বার্থে পরীক্ষা গ্রহণের অনুমতি বাতিল করতে পারবে বলেও জানানো হয় চিঠিতে। জিসিএসই এবং এ লেভেলের পরীক্ষা নিতে গত 8 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিল ব্রিটিশ কাউন্সিল।